আমি বর্তমান সময় ডার যা আসা করার পড়ুছি কালি যেত মাত্রার পা বড়ুয়া তো আজি তা ধের অধিক পা বড়ি যাই যে লোক এবার বেকে বেকে পাড়ি যাওয়া ভয় করছেন এবং কাল রাতে যেতে বড়ুলে সে মন ভিতরে সেতে ভয়ুঁ দেখা চাইবু যে আমি এই ডা উপর ছেড়া হয়েকি পুরা ইয়ে চিত্র দেখাছু যে

ডাৰে কৰুনী ভে গাই গৰু বেনা ফে খেণ্টৰ নাই বুঢ়ী পুৰা বুডি যায় ক্ষয়শ্ৰয়ে ধান ভান আনিকি ৰখি আমাৰ গাওঁ বাশ্ৰয় ନିଶ୍ଚୟ ଭାବେ ନିଶ୍ଚିତ ଭାବେ କମଳାକାନ୍ତ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଯେ ପୁରା ଅଞ୍ଚଳରେ ଆପଣ ଯେତେ ଏରିଆ ଦେଖୁଛନ୍ତି ନଈ ପାଖେ ପାଖେ ଏ ଅଞ୍ଚଳ ସବୁ ବିଶେଷ ଭାବରେ ଚାଷ କରାହୋଇଥିଲା ଅର୍ଥାତ୍ ବାଇଗଣ ଜହ୍ନି ପୋଟଳ ଏଇସବୁ ପରିବା ଚାଷ କରାହୋଇଥିଲା ଏବଂ ଏ ପରିବା ଚାଷ ବର୍ତ୍ତମାନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ ବୁଡ଼ିଯାଇଛି ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସମସ୍ତଙ୍କର ଚାଷ ଏବଂ ଚାଷୀକୁ ଏ ବନ୍ୟା ବିଶେଷ ଭାବରେ ଦୁଃଖ ଦେଇଛି ଏଇଥିପାଇଁ ଯେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ସମଗ୍ର ଅଞ୍ଚଳରେ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ ପାଣି ମାଡ଼ି ଯାଇଛି ଲୋକଙ୍କ ପାଇଁ ପୁରା সাহা ভরসা পালটিছি এ ডা এবং গতকাল ধীরে ধীরে যেতবেড়ুলা তো বিশেষভাবে লোক মানে আশা করুলে হুয়ে তো আঁঠুয়ে পর্যন্ত এপর্যন্তি হব কিন্তু আমি আপনার দেখেবু যে গোটে আপনার আপনার দেখোছি যে দেখতি মাত্রা পাঁি বুডিছি যে বর্তমান সময় ডার ভরসা করছেনস্তে এবং আপনার দেখুম ইয়ে হোচ্ছি কূলার দৃশ্য যে কত মাত্রে ইয়ে বাউশ বুড়ুচি যেটি পাির মাপর দেখুম যে পুরা দেখা যাচ্ছি যে গোটিয়ে মানুষর উর্ধ্ব পা অর্থাৎ যে গোটিয়ে মানুষর উর্ধ্ব পাড়ি হলে লোকে বর্তমান নিহত ভাবে ভয়ভীত অ এবং সমস্ত এই ডঙ্গা উপরে বর্তমান সময় ভরসা করছেন এবং বিশেষভাবে এটি ক্ষয়ক্ষতি ঘটি যে লোকর চাষ উজুড়ি যাই লক্ষণ যে চাষ করে বিশেষভাবে যে পর্যা চাষ উপরে ভরসা করলে এবং বর্ষ তমান সে অঞ্চলের চাষ করি নিজের গুজরা মেটাও বর্তমান সময় পুরা সমগ্র অঞ্চল বর্তমান সময় জলমগ্ন হয়েছি এবং এবে ধীরে ধীরে পা ফুলুচি অর্থাৎ আশঙ্কা করা হাউছি যে যা যেটা উপরে আসি ডে লাগুচি যে রাস্তা উপরে লোক যা আসা করু রাস্তায় কিছু কিছু অংশ বর্তমান সময় বুড়িল এবং অনেক জায়গা বুড়ি বলে আশা করা হচ্ছে কিনা ইয়া যে পা ফুল সহ হীরাকুদ্র গেট আোল্যা নেই নিষ্পতি হচ্ছে এবং আহ পা আসি যে বিশেষ ভাবে আহ অধিক ক্ষয়ক্ষতি ঘটিপরে আজ্ঞা চাষ এ অঞ্চলের কত মাত্র লোক ভরসা করেন সমস্তে তো ভরসা করেন চাষ উপরে পাখান আপনার সামনে দেখু না কে পা ক্ষতি করছে চাষ তো সব উজুড়ি যাই অনেক দেখুনা সবুড়ে তো দেখ

নিশভাবে আপনার কমলাকান্ত শুণুলে যে প্রতিক্রিয়া যে সেই কথা লোক মানে কুমার যে একর একর জমি লোকে চাষ করে পুরা বর্ষ যাক সে নিজের গুজরাণ মেটাই থে কিন্তু স্থিতি এভি হল যে বর্তমান সবু সবুজ চাষ উজুড়ি যাইছে লোকে যিয়ে যে পার গায়ে গোর সুরক্ষিত ছাড়দি বর্তমানে নিজে সমস্তে বাস হারাই সবুঠ বড় দুঃখর কথা হচ্ছে যে বন্যার দুর্দশা লোক এত মাত্রা ভোগা পড়ুছে কিন্তু এ পর্যন্ত। না কোন চৰকাৰী বাবু আছিলে না জনপ্ৰতিনিধি আছিল লোকক কোন সাহায্য সহযোগ সুবিধা যোগাই দিয়া যাব সেই বিষয়ে এই পৰ্যন্ত কোনো প্ৰকাৰ নিষ্পত্তি নিয়েলি তাৰপৰা অন্য়ে দেখা চাহবো যে আখি যেতিয়া বাট পাওঁ যেতে বাট পাওি সেতে পর্যন্ত বর্তমান সময় পাঁচি জমিছে এবং বিশেষভাবে এ পা কতবে কমিব এবং পা বিশেষভাবে ইার মাত্রা কমিব এবং লোকের জীবন জীবিকা পুঁথরে স্বাভাবিক হব লোক ঘর পাঁচ ছাড়ি এবং আপনার দেখুম ক্যামেরা লেন্স যেত বাট পাও তারপটে সব গাঁ রয়েছে এবং অনেক গাঁ বর্তমান সময় বিশেষভাবে জলমগ্ন হয়ে যাইছে এবং অনেক গাঁ বর্তমান সময় পাঁড়ি ভিতরে বুড়ি রইছি এবং বিশেষ করি লোক মানে বর্তমান সময় চিন্তা করছেন হেত চৰকাৰী সুবিধা সুযোগ পহঁচিব লেট হ' কিন্তু সুখ কেমি সুৰক্ষিত স্থানক অনা যাব গাই গৰু অঁ বা অন্যান্য জিছ অভাৱে নিজিব সেইকি কোনো প্ৰকাৰ এই পৰ্যন্ত চৰকাৰী স্তৰৰে প্ৰচেষ্টা কৰা যায় নাই